जोगी राज्य 356 धारा जारी करार दाबी तुलेछेन तृणमूलेर राज्य साधारण सम्पादक कुणाल घोष एवं एई प्रेक्षिते तिनि एकटि ट्वीट करेछेन जेखाने तिनि बोलछेन जे पुलिशी हेफाजते आबारो भयंकर हत्याकांड गोटा राज्येर सब जेलाय 144 धारा उत्तर प्रदेशे 356 धारार परिस्थिति कि हयनि बीजेपी कि बोले कुणाल घोष जे राजनैतिक दलेर हये एखन विवृति दिच्छेन तादेर जन्म कांग्रेसेर गर्भ थेके निर्वाचित बहु सरकारके कांग्रेस सारा देश जुड़े 356 धारा जारी करे फेले दियेछिल उत्तर प्रदेशो सेखान थेके दूरे सरेनि किन्तु उत्तर प्रदेशेर आईनेर मौलिक शासनेर मौलिक परिवर्तन केउ करते पारेनि जेटा योगी आदित्यनाथेर सरकार करेछे। एखन प्रश्न हलो पुलिसी हेफाजते मारा गेछे निःसन्देहे पुलिसेर व्यर्थता एटा केउ अस्वीकार करबे ना কিন্তু এটা দুষ্কৃতি হামলা সমাজ থেকে অপরাধকে তো দূরে সরিয়ে নেওয়া যায় না তারা পুলিশ তাদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে এবং মুশকিল হচ্ছে যে রাজ্য থেকে কথা বলছেন উনি বসে সেখানে তো 2014 সালে পুলিশের উপস্থিতিতে একদম পুলিশ সাব ইন্সপেক্টরের উপস্থিতিতে এক ঘন্টা ধরে ইলামবাজার ব্লকে শেখ রহিমকে পিটিয়ে পিটিয়ে খুন করা হলো লাইট পোস্টে বসে তাকে কোপানো হলো এবং তার স্ত্রীকে নগ্ন করে তার পায়ের নিচে ফেলে রাখা হলো তার দুই মেয়েকে নুট প্যারেড করানো হলো তারা লজ্জা নিবারণের জন্য পুকুরে ঝাঁপ দিল তারা সেদিন দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলেছিল এই সংবাদ মাধ্যমের সামনে আপনার টিভিও সেটাকে সম্প্রচারিত করেছিল যে বাবুগো পুলিশ আমাদের ইজ্জত বাঁচায় নাই আমাদের ইজ্জত বাঁচাইছে ওই যে তলবের পানি এটা দেখেছেন আমরা দেখলাম এইবারে নির্বাচনের পরে পুলিশের উপস্থিতিতে বারাসাতে মোহাম্মদ আলীকে পিটিয়ে খুন করা হলো প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে 56 জন কর্মী আমাদের খুন হয়ে গেছে দিনের পর দিন হত্যাকাণ্ড পুলিশের উপস্থিতিতে বকটুয়ে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে মানুষকে আসলে তৃণমূল আতঙ্কে ভুগছে তারা জানে আইনের শাসন যেখানে এসে পৌঁছেছে যে কোনো সময় 356 ধারা যদি লাগু করে দেয় সারা দেশের একজনও মানুষ তার বিরুদ্ধাচরণ করবে না তার থেকে এ ধরনের কথাবার্তা বলছে। ধন্যবাদ শ্রমিক বাবু। গরম অব্যাহত, গরমের দাপট অব্যাহত রয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ, পয়লা বৈশাখে 14টি জেলায় 40 ডিগ্রি ছাড়ায় তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে সেটাই বোধ হয় সব থেকে বড় প্রশ্ন। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রর সঙ্গে। সঞ্চয়, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে আগামী কয়েকদিনে? দেখো গতকালকে কিছুটা উল্টো ছবি দেখা গিয়েছিল, কিছুটা জলীয় বাষ্প ঢোকার ফলে আমরা দেখেছি যে কালকে ঘর্মাক্ত পরিস্থিতি এবং তাপমাত্রা যেরকম বেড়েছিল তার তুলনায় সব জায়গাতেই 2-1 ডিগ্রি করে কম ছিল। কিন্তু আজকে থেকে আবারও তাপমাত্রা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে লুয়ের পরিস্থিতি সেটা ফিরে আসবে তেমনটাই বলছেন আবহাওয়াবিদরা। ফলত তাপপ্রবাহের যে সতর্কতা সেটা বজায় থাকছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কয়েকটা জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তা মিলিয়ে যে ছবি আমরা গত কদিন ধরে দেখছি সেই একই রকমের পরিস্থিতি তার থেকে এখনই কোনো নিস্তার নেই। একই রকম পরিস্থিতি থাকবে, নিস্তার নেই। পশ্চিমাঞ্চলের দুই জেলার ছবি আমরা দেখব। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে। বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ এবং হংসরাজ সিংহ রয়েছে পুরুলিয়া থেকে। আমি প্রথমে চলে আসছি বাঁকুড়ায় আমাদের প্রতিনিধি পূর্ণেন্দুর কাছে। পূর্ণেন্দু, আমরা দেখতেই পাচ্ছি গত কয়েক দিন ধরে বৃষ্টির দেখা নেই এবং তাপপ্রবাহ চলছে সব জায়গায়। গতকাল নববর্ষের দিনও ঠিক একই পরিস্থিতি ছিল, আজকে সকালের ছবিটা কি জানতে চাইব। দেখো তোমার বলে রাখি যে গত 24 ঘন্টা ধরে তাপপ্রবাহে আরও প্রকট হয়েছে। দেখা যাচ্ছে 40.9 ডিগ্রি কাছাকাছি তাপপ্রবাহ ঘোরাফেরা করছে। এরপরে দেখা যাচ্ছে এই সকাল থেকে, সকাল 8টার পর থেকে দেখা যাচ্ছে রাস্তাঘাট, বিভিন্ন রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা নিয়েছে এবং যে সমস্ত মানুষ গুরুত্বপূর্ণ কাজের জন্য বার হয়েছে দেখা যাচ্ছে মুখে কাপড় এবং টুপি চশমা পরেই বার হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ির বাইরে কেউ বার হচ্ছে না। এবং আরেকটা সমস্যা দেখা যাচ্ছে জেলার মধ্যে যে সবজি, এই কাঠপাড়া রোদ্দুরের ফলে
দেখা যাচ্ছে যে যে সমস্ত মাঠের থেকে যে সমস্ত সবজি বাজারে আসে সেই সমস্ত রপ্তানি উপকানি অনেকটাই কমে গেছে। কেননা ক্রেতা এবং বিক্রেতারা যারা জানাচ্ছে যে এই গরমের কারণে বৃষ্টি না হওয়ার ফলে যে বেশিরভাগ সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এর ফলে সবজির অনেকটাই সংকট দেখা দিয়েছে। একেবারেই সবজি অর্থাৎ ফসল নষ্ট হচ্ছে সেটাও কিন্তু আমরা জানি, কারণ কৃষকদের মাথায় হাত, বৃষ্টির দেখা নেই। চলে যাব আমাদের অপর প্রতিনিধি হংসরাজের কাছে পুরুলিয়া থেকে। পুরুলিয়ার ছবিটা দেখাও। হংসরাজ শুনতে পাচ্ছো? হ্যাঁ হংসরাজ, কি ছবি পুরুলিয়ার? হ্যাঁ বলো। দেখো দেখো বৃষ্টি এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, গত তিন দিন ধরে যে একইভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তার প্রমাণ কিন্তু আজও পুরুলিয়ায় রয়েছে। আজকে এই মুহূর্তে 10টার সময় যদি তুমি দেখো তো 37 অতিক্রম করতে চলেছে তাপমাত্রা, এবং আবহাওয়া সূত্রে যেটা খবর কি আজকে কিন্তু তাপমাত্রা 42 ডিগ্রির কাছাকাছি যেতে পারে। ফলে গরমের নাজেহাল পুরুলিয়াবাসী এটা বলাই যেতে পারে। এবং আমি যে গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে আছি, এটা রঘুনাথপুর থেকে বাঁকুড়া কাশীপুর যায়, সেই রাস্তা দেখো এখন চেহারাটা একদম আলাদা, অনেকটাই খালি। ফলে যত দিন দিন বাড়বে এবং যত সময় বাড়বে তাপমাত্রা যা আরোই বাড়বে সেটা বলাই বাহুল্য। এবং কিছুদিনের মধ্যেই সুরাহা নেই, তার কারণ বৃষ্টির সম্ভাবনা নেই। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি।